শিক্ষার্থী বন্ধু গাইবান্ধা আদর্শ কলেজে অনলাইন ক্লাসরুমে তোমাদেরকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমরা যে বিষয়ে আলোচনা করব সেটা হচ্ছে হলো যুক্তিবিদ্যা প্রথম পত্র অধ্যায় হচ্ছে হলো স্পর্শ, আর যে বিষয়ে আলোচনা করব সেটা হচ্ছে হলো মাধ্যম অনুমান অথবা হচ্ছে হলো ফল অনুমান। তাহলে প্রথমেই আমাদের এর আগে যেটা আমরা আলোচনা করছি সেটা হচ্ছে হলো অনুমানকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে হলো অগ্রহ অনুমান আর একটা হচ্ছে হলো আরোহ অনুমান। অগ্রহ অনুমানকে আবার দুই ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে হলো অমাধ্যম অনুমান আর একটা হচ্ছে হলো কি মাধ্যম অনুমান। তাহলে অমাধ্যম অনুমানের যে ভাগগুলো ছিল যেমন হচ্ছে হলো আমরা এর আগে বলছিলাম অমাধ্যম অনুমানকে দশ ভাগে ভাগ করা যায়, এই দশটা ভাগের মধ্যে তিনটা ভাগ ছিল, একটা হচ্ছে হলো আবর্তন প্রতিবর্তন আর একটা হলো পুঁথি আবর্তন। এই তিনটা আমাদের সিলেবাসে ছিল, এগুলো আলোচনা আমাদের হয়ে গেছে। তাহলে এরপরে আমাদের যেটা বিষয় আলোচনার বিষয় সেটা হচ্ছে হলো মাধ্যম অনুমান অথবা হচ্ছে হলো স্ব অনুমান। তাহলে মাধ্যম অনুমান তাহলে বিষয়ের আগে তোমাদেরকে মনে রাখতে হবে এটা হচ্ছে হলো অগ্রহ অনুমানের ভাগ। তাহলে মাধ্যম অনুমান কাকে বলে, তাহলে যে অগ্রহ অনুমানে সিদ্ধান্তটি দুই বা অধিক আশ্রয় বাক্য থেকে অনিবার্যভাবে নিঃসৃত হয় অথবা দুই বা অধিক আশ্রয় বাক্য থেকে সিদ্ধান্ত আনা হয় তাকে আমরা বলব হচ্ছে হলো মাধ্যম অনুমান। তাহলে আশ্রয় বাক্য এখানে দুটাও থাকতে পারে কিংবা হচ্ছে হলো তার বেশিও থাকতে পারে। যেমন আমরা যদি বলি যে সকল জীব হয় কি মরণশীল, সকল জীব হয় মরণশীল। তারপরে আমরা পরের আশ্রয় বাক্য যদি বলি তাহলে কি বলি, সকল মানুষ হয় জীব, সকল মানুষ হয় যে অতএব সকল মানুষ হয় কি মরণশীল। তাহলে আমরা কি বললাম একটু আগে, আমরা বলছি যে তাহলে যে অগ্রহ অনুমানে দুই বা ততোধিক আশ্রয় বাক্য থেকে যদি আমরা সিদ্ধান্ত জানি তাকে আমরা বলতে হচ্ছিল কি মাধ্যম অনুমান। তাহলে এখানে আশ্রয় বাক্য কয়টা আছে, তাহলে প্রথম আশ্রয় বাক্য হচ্ছিল যে সকল জীব হয় মরণশীল, তার পরের বাক্যটা কি আছে সকল মানুষ হয় যে অতএব সকল মানুষ হয় মরণশীল, তাহলে এটাকে মাধ্যম অনুমান বলা যাবে। আর দুই অধিক যদি আমরা আশ্রয় বাক্য নেই তাহলে এখানে আমরা কি লিখতে পারি, যেমন এখন যদি আমরা বলি যে সকল, তাহলে সকল সকল শিক্ষক হয় মানুষ অতএব সকল শিক্ষক হয় কি মানুষের, তাহলে এটা একটা কি মাধ্যম অনুমান। তাহলে প্রথমে আমরা দেখছি দুটা আশ্রয় বাক্য, তাহলে পরের কথা আমরা কি দেখলাম তিনটা। তাহলে এখানে মাধ্যম অনুমানটা সেটা আশ্রয় বাক্য দুটাও হতে পারে তিনটাও হতে পারে কিংবা তার অধিকও হতে পারে, তাহলে এটাকে একটা হলো মাধ্যম অনুমানের যুক্তি। তাহলে মাধ্যম অনুমানের বৈশিষ্ট্যটা কি, তাহলে এখানে বৈশিষ্ট্যটা হচ্ছে হলো দুই বা ততোধিক আশ্রয় বাক্য থাকবে, তারপরে একটা কি হবে নতুন যুক্তি বাক্য যেটাকে আমরা বলবো হচ্ছে হলো কি সিদ্ধান্ত। তারপরে এই নতুন যুক্তি বাক্য এবং আশ্রয় বাক্য দুটোর মধ্যে কি থাকবে অনিবার্য সম্পর্ক থাকবে, অর্থাৎ অনিবার্য সম্পর্ক বলতে যে এখানে আশ্রয় বাক্য দুটোর মধ্যে কি থাকতে হবে সম্পর্ক থাকতে হবে। যেমন আমরা যদি এখানে বলি সকল জীব হয় মানুষের, সকল গরু হয় আর জীব, সকল গরু হয় মানুষ, তারপরে যদি আমরা বলি সকল শিক্ষক হয় মানুষ, সকল শিক্ষক হয় মানুষের, তাহলে এটা এখানে কিন্তু অনিবার্য সম্পর্ক হবে না। কেন অনিবার্য সম্পর্ক হবে না, যে আশ্রয় বাক্যগুলোর মধ্যে একটা কি থাকতে হবে কি মিল থাকতে হবে, মিল যদি থাকে তাহলে সেখান থেকে যদি আমরা সিদ্ধান্ত টানি তাহলে সেটাকে আমরা বলবো হচ্ছিল কি অনিবার্য সম্পর্ক। তাহলে এটা হচ্ছিল এটাকে আমরা বলবো হচ্ছিল কি মাধ্যম অনুমান। তবে আর একটা যে বিষয় এখানে সেটা হচ্ছিল সহ অনুমান, এই সহ অনুমানটা তোমাদের মোস্ট ইম্পর্টেন্ট, এটা অগ্রহ অনুমানের হচ্ছে একটা হচ্ছে হলো ভাগ, তবে অগ্রহ অনুমান এবং এটা হচ্ছে হলো কি মাধ্যম অনুমান। তাহলে এই মাধ্যম অনুমান এবং সহ অনুমানের মধ্যে কি পার্থক্য, তার আগে আমরা সহ অনুমানটা কি বা সহ অনুমান কাকে বলে সে বিষয়টা আমরা আগে জেনে নেব। সেটা হচ্ছে হলো সহ অনুমানটা হচ্ছে হলো পরস্পর সম্পর্কযুক্ত দুটা আশ্রয় বাক্য থেকে সিদ্ধান্তটা যদি কি হয়
অনিবার্য ভাবে নিশ্চিত হয় তাহলে সেটাকে আমরা বলবো হচ্ছিল সহনবান, তাহলে সেটা মাধ্যম অনুমান এবং সেটাকে সহনবানও বলা যাবে। তাহলে এখানে মাধ্যম অনুমান এবং সহনবানের মধ্যে কি পার্থক্য? তাহলে মাধ্যম অনুমানে তিনটা দুটো আশ্রয় বাক্য থাকতে পারে, তিনটা আশ্রয় বাক্য থাকতে পারে, অর্থাৎ এখানে যুক্তি বাক্যের সংখ্যা চারটা বা তিনটা বা তার অধিক হতে পারে। কিন্তু যদি সহনবানে যুক্ত হয় সেখানে যুক্তি বাক্যের সংখ্যা থাকতে হচ্ছিল তিনটি, তার মানে দুটো হচ্ছিল আশ্রয় বাক্য আর একটা হচ্ছিল সিদ্ধান্ত, তার মানে এটা হচ্ছিল নির্ধারিত। তিনটা যুক্তি বাক্য যদি বেশি হয় তাহলে সেটা মাধ্যম অনুমান, তিনটা যুক্তি বাক্য বেশি হলে সেটা মাধ্যম অনুমান হবে কিন্তু সেটা সহনবান হবে না। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদেরকে সবসময় এই বিষয়টাকে মনে রাখতে হবে যে সহনবানের যুক্তি সবসময় তিনটা যুক্তি বাক্য হবে, তার মধ্যে দুটো আশ্রয় বাক্য আর একটা হচ্ছিল সিদ্ধান্ত। তাহলে সেই সহনবানটাকে মাধ্যম অনুমান বলা যাবে, মাধ্যম অনুমানও বলা যাবে, আবার সহনবানও বলা যাবে। কিন্তু যদি তিনটার বেশি যুক্তি বাক্য হয় অর্থাৎ তিনটা আশ্রয় বাক্য এবং আরেকটা যদি সিদ্ধান্ত হয়, অর্থাৎ যুক্তি বাক্যের সংখ্যা যদি কি হয় চারটা হয়, তিনের অধিক হয়, তাহলে সেটা মাধ্যম অনুমান হবে কিন্তু সহনবান হবে না। তাহলে সেটাকে মাধ্যম অনুমান বলা যাবে কিন্তু সেটাকে সহনবান বলা যাবে না। তাহলে মাধ্যম অনুমান এবং সহনবান মধ্যে এই পার্থক্যটা অবশ্যই তোমাদেরকে মনে রাখতে হবে। অর্থাৎ যুক্তি বাক্যের সংখ্যা যদি চারটা হয় তাহলে সেটা হবে মাধ্যম অনুমান কিন্তু সেটা সহনবান নয়। আবার যুক্তি বাক্যের সংখ্যা যদি তিনটা হয় তাহলে সেটা মাধ্যম অনুমানও হবে আবার সহনবানও হবে। তাহলে এরপরে তোমাদের আর একটা যে বিষয়, তাহলে সহনবানটা তাহলে এটা হচ্ছিল তাহলে সকল মানুষ হয়েছে, অতএব সকল অতএব সকল মানুষ হয় মরণশীল, তাহলে এটাকে মাধ্যম অনুমানও বলা যাবে আবার সহনবানও বলা যাবে। সহনুমান অগ্নি হচ্ছিল কি মাধ্যম অনুমান, মাধ্যম কি অনুমান, তার মানে তোমাদেরকে মনে রাখতে হবে কেন মাধ্যম, যেটা আমরা আশ্রয় বাক্য থেকে যেহেতু আমরা সরাসরি সিদ্ধান্ত টানছি না, সিদ্ধান্ত টানার জন্য অপর একটা আশ্রয় বাক্যের সহযোগিতা দেওয়া হচ্ছে, তাহলে সেই কারণেই এটা হচ্ছিল মাধ্যম অনুমান এবং এটা হচ্ছিল কি একটা হচ্ছিল সহনুমান। তাহলে সহনুমানটা এর কতগুলো বৈশিষ্ট্য আছে তাহলে বৈশিষ্ট্যগুলো আমরা একটু করে জানিয়ে নেব। সেটা হচ্ছিল সহনুমানের যুক্তিতে কি থাকবে, তিনটা যুক্তি বাক্য থাকবে। তাহলে সহনুমানের যুক্তিতে কি থাকবে, তিনটা যুক্তি বাক্য থাকবে, তার মধ্যে হচ্ছিল দুটো আশ্রয় বাক্য আর একটা হচ্ছিল কি সিদ্ধান্ত। অর্থাৎ প্রথম আশ্রয় বাক্যটাকে আমরা বলবো হচ্ছিল কি প্রধান আশ্রয় বাক্য, দ্বিতীয় আশ্রয় বাক্যটাকে আমরা বলবো হচ্ছিল অপ্রধান আশ্রয় বাক্য এবং শেষের বাক্যটার নাম হচ্ছিল সিদ্ধান্ত। তাহলে শেষের বাক্যটার নাম হচ্ছিল সিদ্ধান্ত। আর একটা জিনিস তোমাদের মনে রাখতে হবে, সিদ্ধান্ত বিষয়টা হচ্ছিল সহনুমানের বৈশিষ্ট্যের মধ্যে যে প্রথম যে বৈশিষ্ট্যটা সেটা হচ্ছিল সহনুমানের, এটা একটা হচ্ছিল সহনুমানের যুক্তি। এই যুক্তিটা কি, এটা হচ্ছিল সহনুমানের সহনুমানের কি যুক্তি, তাই না? তাহলে এটা সহনুমানের যুক্তি, তাহলে এর প্রথম বা প্রধান বৈশিষ্ট্য কি, যুক্তিটা হচ্ছিল অগ্রহণমনের একটা হচ্ছিল কি ভাগ, তাই না? তাহলে অগ্রহণমনের সিদ্ধান্ত কোনো কর্মেই আশ্রয় বাক্য চেয়ে পরিমাণে বেশি ব্যাপক হবে না, তার মানে এখানে সব সময় কি হবে অর্থাৎ বেশির থেকে কম, সাধারণভাবে আমরা বলি এটা হচ্ছিল বেশির থেকে কমের দিকে গমনের প্রক্রিয়া। অর্থাৎ আশ্রয় বাক্য যদি পরিমাণ বেশি হয় তাহলে সিদ্ধান্তটা কি হবে কম হবে, অথবা আশ্রয় বাক্যে কি হতে পারে সম পরিমাণ হতে পারে। তাহলে এই বৈশিষ্ট্যটা তোমাদেরকে মনে রাখতে হবে যে সহনুমানের সিদ্ধান্ত কোনো কমেই আশ্রয় বাক্য চেয়ে পরিমাণে বেশি ব্যাপক হবে না, যেহেতু এটা হচ্ছিল অগ্রহ অনুমান থেকে আসছে। অর্থাৎ অগ্রহ অনুমানের সংজ্ঞা আমরা জানি যে অনুমানের সিদ্ধান্তটি কোনো কমেই আশ্রয় বাক্য চেয়ে পরিমাণে বেশি ব্যাপক না, সেটা হচ্ছিল অগ্রহ অনুমান। তাহলে মাধ্যম অনুমানটা যেহেতু অগ্রহ অনুমানের ভাগ, তাহলে এর সিদ্ধান্ত কোনো কমেই আশ্রয় বাক্য চেয়ে কি হবে না পরিমাণে বেশি ব্যাপক হবে না। তাহলে আমরা দেখে নিই, যেমন আমরা প্রথমে বলছি সকল জীব হয় মরণশীল, তাহলে এটা হচ্ছিল সকল জীব বলতে পৃথিবীর যত অর্থাৎ যার মধ্যে জীবন আছে সকলকে বোঝানো হচ্ছে, তাহলে এটা পরিমাণে হচ্ছিল অনেক ব্যাপক,
তারপরে এখান থেকে আমরা ডিডাকশন প্রক্রিয়ার মাধ্যমে আমরা কি বললাম যে সকল মানুষ হয় যে তাহলে এর চেয়ে হচ্ছিল পরিমাণে কম তাহলে শেষে আমরা সিদ্ধান্ত কি বললাম অতএব সকল মানুষ হয় মরণশীল তাহলে অর্থাৎ আমরা দেখলাম যে এখানে আশ্রয় বাক্য সবসময় কি হবে পরিমাণে বেশি ব্যাপক হবে এবং সিদ্ধান্ত পরিমাণ আশ্রয় বাক্য চেয়ে কি হবে কম হবে অর্থাৎ আশ্রয় বাক্যের সম পরিমাণ হতে পারে কিন্তু কোনো কর্মেই এই বাক্যটি এই বাক্যের চেয়ে পরিমাণে বেশি ব্যাপক হবে না যেটা এটা একটা হচ্ছিল সহনুমানের কি গুণ বৈশিষ্ট্য তাহলে আরেকটা বৈশিষ্ট্য কি সহনুমানের আশ্রয় বাক্য দুটার মধ্যে একটা সাধারণ উপাদান অথবা সাধারণ পদ থাকবে যেটাকে আমরা বলি হচ্ছিল মধ্যপদ অথবা হলে হেতুপদ এই বিষয়ে আমরা পরবর্তীতে আলোচনা করব তাহলে সাধারণ পদ এখানে কোনটা অর্থাৎ যেটাকে আমরা বলি হচ্ছিল কমন তোমাদেরকে দেখতে হবে এই দুটা রাষ্ট্রের যে বাক্যটা এটার নাম হচ্ছিল সিদ্ধান্ত আর উপরের বাক্য দুটার নাম হচ্ছিল কি আশ্রয় বাক্য অর্থাৎ প্রথম বাক্যটার নাম প্রধান আশ্রয় বাক্য পরের বাক্যটার নাম হচ্ছিল অবধান আশ্রয় বাক্য এই বাক্য দুটার মধ্যে এমন একটা কমন শব্দ থাকবে যে কমন শব্দ দুটা এই উভয় আশ্রয় বাক্যের সঙ্গে কি করবে সম্পর্ক স্থাপন করবে যেমন তাহলে এখানে কমন শব্দ কোনটা তাহলে এখানে হচ্ছিল জীব তাহলে এখানে হচ্ছিল জীব তাহলে এই জীবটাকে আমরা বলবো হচ্ছিল একটা হচ্ছিল সাধারণ উপাদান এই সাধারণ উপাদানের কাজটা কি এই কাজ এই সাধারণ উপাদানের কাজ হচ্ছিল প্রধান আশ্রয় বাক্যে প্রধান পদের সঙ্গে বসে একটা সম্পর্ক স্থাপন করবে এবং দ্বিতীয় আশ্রয় বাক্য অর্থাৎ অবধান আশ্রয় বাক্যে অবধান পদের সঙ্গে একটা সম্পর্ক স্থাপন করবে এবং লাস্টে যেটা কি হবে এই সম্পর্ক স্থাপনের মধ্য দিয়ে কি করব আমরা সিদ্ধান্ত কি লিখব তাহলে এটাকে অনেক সময় আমরা ক্লাসে বহুবার বলছি যে বিয়ার ঘটকের সঙ্গে এর তুলনা করা যায় সেটা কি ধরনের যেমন বিয়ার ঘটক একবার বরপক্ষের সঙ্গে যোগাযোগ করে একবার কনেপক্ষের সঙ্গে যোগাযোগ করে আবার বিয়ে যখন হয়ে যায় তখন আর কোনো এই ঘটকের কোনো মূল্য থাকে না তদ্রূপ এখানে এই সাধারণ কর্তার কাজ এই প্রধান পদের সাথে বসে একটা সম্পর্ক স্থাপন করছে আবার হচ্ছিল অবদান পদের সাথে বসে একটা কি হয়েছে সম্পর্ক স্থাপন করছে এবং শেষে সিদ্ধান্ত স্থাপনের পর এই সাধারণ পদের আর কোনো মূল্য থাকে না অর্থাৎ বিয়ের ঘটকের সঙ্গে এই জন্য একে তুলনা করা যায় তাহলে এরপরে আরেকটা বৈশিষ্ট্যটা কি যে এই প্রধান আশ্রয় বাক্য এবং অবধান আশ্রয় বাক্য দুটোর মধ্যে কি থাকতে হবে একটা অনিবার্য সম্পর্ক থাকতে হবে অনিবার্য সম্পর্ক কি অর্থাৎ যেটা হচ্ছিল যেমন আমরা সাধারণভাবে বলি দুই আর দুই হয় চার এটা কিন্তু একটা হচ্ছিল কি অনিবার্য সম্পর্ক এখানে আমরা যদি এখানে সকল মানুষ না বলে আমরা যদি অন্য কিছু বলি তাহলে কিন্তু এখানে অনিবার্য সম্পর্ক হবে না সেটা কিভাবে আমরা এখানে বললাম যে সকল জীব হয় কি মরণশীল আমরা এখানে যদি আমরা প্রথমে বলি সকল মানুষ হয় কি সকল মানুষ হয় মরণশীল সকল মানুষ হয় কি মরণশীল তারপরে বাক্যে আমরা বললাম সকল গরু সকল কি গরু হয় কি সকল গরু হয় মরণশীল বা জীব আমরা যেটা দিয়ে গেল সকল গরু হয় কি মরণশীল বা জীব যদি আমরা বলি তাও হবে তারপরে এখানে অনিবার্য আমি চেষ্টা বলতেছি যে মানুষের সঙ্গে অতএব সকল গরু হয় কি মানুষ সকল গরু হয় কি মরণশীল তারপর বাক্যে আমরা তার সিদ্ধান্ত আমরা কি লিখলাম অতএব সকল গরু হয় মানুষ তাহলে এই মানুষের সঙ্গে গরুর যে সম্পর্ক তাহলে এখানে হয়তোবা আমরা যেটা বৈশিষ্ট্য এর আগে জানছি যে স্বর্ণমানের তিনটা যুক্তিবাক্য থাকতে হবে তাহলে এখানে তিনটা যুক্তিবাক্য আছে ঠিকই অর্থাৎ প্রধান আশ্রয় বাক্য অবধান আশ্রয় বাক্য এবং সিদ্ধান্ত তাহলে এটা স্বর্ণমানের একটা বৈশিষ্ট্য পূরণ করছে কিন্তু এখানে অনিবার্য সম্পর্ক নেই অর্থাৎ প্রধান আশ্রয় বাক্যে আমরা বলছি সকল মানুষ হয় মরণশীল তারপর সকল গরু হয় কি মরণশীল অর্থাৎ সকল গরু হয় মানুষ তাহলে কিন্তু এটা অনিবার্য সম্পর্ক হবে না তাহলে এই ধরনের যে সম্পর্কটা এটা অনিবার্য সম্পর্ক নয় তাহলে অনিবার্য সম্পর্ক কোনটা হবে যদি আমরা এখানে আমরা বলছি সকল মানুষ হয় মরণশীল এখন পরের বাক্যে যদি এখানে আমরা বলি যে সকল ছাত্র হয় সকল কি ছাত্র হয় কি মানুষ অতএব সকল ছাত্র হয় কি মরণশীল তাহলে এখানে এটা কি হবে যে মানুষের সাথে
ছাত্রের কি আছে অর্থাৎ ছাত্র হচ্ছিল মানুষ এখানে এটা অনিবার্য সম্পর্ক বলা যাবে তাহলে এটা সমন্বয় হবে এখানে তিনটা যুক্তি বাক্য আছে এবং প্রধান আশ্রয়বাক্য এবং অপ্রধান আশ্রয়বাক্যের সঙ্গে কি আছে অনিবার্য সম্পর্ক আছে তাহলে এটাকে আমরা কি বলবো সমানুমান বলবো কিন্তু আমাদের যদি অনিবার্য সম্পর্ক না থাকে তাহলে সেটাকে সমানুমান বলা যাবে না তার সমানুমানের এটা বৈশিষ্ট্য কি নয় তাহলে এরপরে কি সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমরা ভালোভাবে পড়াশোনা করবে বাসায় যেহেতু আসো অন্তত বইগুলো রিডিং করে নেবে এবং আমাদের যে অনলাইনে ক্লাস হচ্ছে এই ক্লাসগুলা দেখবে এবং বুঝবে যদি কোনো সমস্যা হয় সরাসরি আমাদের ফোন নম্বর আছে যেমন আমার ফোন নম্বর হচ্ছে 01715 5979 তোমরা সরাসরি মোবাইল ফোনের মাধ্যমেও এই বিষয়গুলা জেনে নিতে পারবে তবে তোমরা ভালো থাকো এবং স্বাস্থ্য যে বিধি আছে স্বাস্থ্যবিধি মেনে চলো অর্থাৎ বাইরে গেলে মাস্ক পরিধান করবে বাসায় এসে সমস্ত কাপড় চোপড় কি বাথরুমে পরিষ্কার করে গোসল করে তারপর ঘরে প্রবেশ করবে ঠিক আছে ভালো থাকো সুস্থ থাকো ধন্যবাদ।